हेलो व्यूअर्स, वेलकम बैक टू प्रीथास कुकिंग हाउस। आजकेर पर्वे आमी शेयर करब आमादेर बांगालीदेर खूब प्रिय एकटी माछ पाबदा माछ, तार तेल झालेर रेसिपी। एर आगे आमी आमार चैनले ट्यांगड़ा माछेर तेल झाल शेयर करेछिलाम, आपनारा जदि देखे ना थाकेन ताहले अवश्य देखे निते पारेन, लिंकटा नीचे डेस्क्रिप्शन बक्से देवा रइलो। पाबदा माछ किन्तु निजस्व एकटा पाबदा माछेर फ्लेवर थाके, सेई जन्य पाबदा माछ खूब एकटा पेंयाज रसुन दिये रान्ना हय ना, ইউজুয়ালি হয় তেল ঝাল হয়, না হলে সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটার ঝাল হয়। তো আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের তেল ঝালের রেসিপি। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর সবার সাথে ভিডিও লিংকটা শেয়ার করে দেবেন, তাহলে আরও অনেকে এই রেসিপিটা দেখতে পাবে। আর আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন কিন্তু আপনার কাছেই সবার আগে পৌঁছে যাবে। চলুন আর বকবক না করে ঝটপট রেসিপিতে চলে যাওয়া যাক। এই রেসিপিতে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে তার ডিটেলস কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। প্রথমেই দেখুন, আমি 300 গ্রাম পাবদা মাছকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে মাছগুলোকে 15-20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে আমি প্রায় 4 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল দিয়েছিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা পাবদা মাছগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিব এবং খুব ভালো করে উল্টে পাল্টে আমাদের পাবদা মাছটাকে ফ্রাই করে নিতে হবে। আপনারা যদি বেশি কড়া ভাজা ভালোবাসেন তাহলে বেশি করে ফ্রাই করবেন, যদি হালকা কড়া করে ভাজা মাছ পছন্দ করেন তাহলে হালকা ভাবে ফ্রাই করবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো খুব ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে আমরা মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেব। এবারে ওই সেম তেলের মধ্যেই আমরা কিছু বড়ি ভেজে নেব। এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি 8-10টা। বড়িগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে আমাদেরকে ভেজে তুলে নিতে হবে। আমার পাবদা মাছের তেল ঝালে বড়িটাই পছন্দ, আলু বা বেগুন পছন্দ না। তবে অনেকেই আলু বা বেগুন দিয়েও পাবদা মাছের তেল ঝাল পছন্দ করেন, তারা অবশ্যই ইউজ করতে পারেন। আমি ঠিক যেই পদ্ধতিতে বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি ঠিক সেম পদ্ধতিতেই আপনারা আলু বা বেগুন ব্যবহার করলে সেগুলোকে ভেজে তুলে নেবেন। তো বড়ি ভেজে তুলে নেওয়া হয়ে গেছে, আমাদের পাবদা মাছ ভাজা এবং বড়ি ভাজা একদমই রেডি। এবারে ওই সেম সর্ষের তেলের মধ্যেই আমরা 1 টিস্পুন পরিমাণ কালো জিরে ফোড়ন দেব। তেল ঝালে আপনারা কালো জিরে ফোড়নটাই ইউজ করার চেষ্টা করবেন, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসে। আর তেল ঝাল কিন্তু অবশ্যই সর্ষের তেলেই আপনারা রান্না করবেন, সাদা তেলে তেল ঝালের সেই ফ্লেভারটা খুব একটা ভালো আসে না। তো কালো জিরেটা দেওয়ার পরে 20-25 সেকেন্ড ধরে একটু ভেজে নিয়ে যখন কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ বের হবে তখন আমরা তেলের মধ্যে অ্যাড করব 2 চেরা কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল আরও বেশি খেতে পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে আরও বেশি পরিমাণে কাঁচা লঙ্কাও অবশ্যই ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কাটা দিয়ে 10 সেকেন্ড ধরে একটু ভেজে নিয়ে আমরা তেলের মধ্যে অ্যাড করলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা টোম্যাটোকে। টোম্যাটোটা দিয়ে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা মতো করে নিতে হবে, খানিকটা নেড়েচেড়ে আমরা একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 2 মিনিট পরে দেখুন আমি ঢাকনাটা সরিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছি যে টোম্যাটোগুলো বেশ ভালোই নরম হয়ে গেছে। তো এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে আমরা কিছু মশলা অ্যাড করব। প্রথমেই আমি অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ, তারপরে আমি অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ নর্মাল রেড চিলি পাউডার বা নর্মাল লঙ্কার গুঁড়ো, তারপরে আমি অ্যাড করলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এবং সবশেষে আমি অ্যাড করলাম 2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিলে খুব সুন্দর একটা কালার আসে তেল ঝালে। সমস্ত মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমাদের 1-1.5 মিনিট একটু ভাজা ভাজা করে নিতে হবে এবং তারপর প্রথমে আমি অ্যাড করলাম 2 টেবিল স্পুন পরিমাণ গরম জল, একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি আরও 2 টেবিল স্পুন পরিমাণ গরম জল এর মধ্যে অ্যাড করব। জলটা এই জন্যই অ্যাড করা যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো টোটাল 4 টেবিল স্পুন পরিমাণ গরম জল অ্যাড করে আমাদের কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে 3-4 মিনিটের জন্য।
তিন মিনিট পরে দেখুন আমি ফিরে এসেছি এবং মশলাটা খুব ভালো মতো কষে গেছে, চারপাশ থেকে তেল ছাড়ছে। এবারে আমরা আরও বেশ কিছুটা পরিমাণ গরম জল এর মধ্যে অ্যাড করলাম। জলটা অবশ্যই আপনারা বুঝে অ্যাড করবেন, যতটা ঝোল খেতে পছন্দ করছেন সেই অনুযায়ী অ্যাড করবেন। আমি এখানে এক কাপ পরিমাণ জল অ্যাড করেছি এবং জলটা অ্যাড করার পর যখন জলটা বা ঝোলটা আস্তে আস্তে ফুটে উঠছে দেখতে পাচ্ছি, আস্তে আস্তে ফুটতে আরম্ভ করেছে, সেই অবস্থায় আমরা ভেজে রাখা মাছ এবং ভেজে রাখা বড়িগুলো ঝোলের মধ্যে কিন্তু দিয়ে দেব। মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে খুন্তির সাহায্যে একটু আমাদের উল্টে পাল্টে দিতে হবে, যাতে মাছের দুপাশটাতেই ভালো মতো ঝোল ঢুকে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে আমরা একটা ঢাকনা চাপা দিয়ে দেব এবং 4-5 মিনিটের জন্য এই ঝোলটাকে আমরা ফুটতে দেব। 5 মিনিট পরে আমি ফিরে এলাম, ঢাকনাটা সরিয়ে নিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমাদের পাবদা মাছের তেল ঝাল একদম টকবক করে ফুটছে। এই অবস্থায় আমরা উপর থেকে এক মুঠো পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি অ্যাড করব এবং ধনেপাতাটা অ্যাড করার পরে আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব এবং মাছগুলোকে আরও একবার উল্টে পাল্টে দেব। দিয়ে আরও 2-3 মিনিটের জন্য একটু এই তেল ঝালটাকে ফুটিয়ে নেব, কারণ আগেও যখন আমি আপনাদের সঙ্গে মাছের কোনো রেসিপি শেয়ার করেছি আপনাদের আমি বলেছি যে ঝোলের মধ্যে মাছগুলোকে দেওয়ার পরে যত ভালো করে ঝোলটাকে ফোটানো যাবে ততই কিন্তু ঝোলের মধ্যে মাছের ফ্লেভারটা আসবে। এবারে আমি অ্যাড করলাম 1/2 টিস্পুন পরিমাণ একটু চিনি, যাতে এই তেল ঝালের স্বাদটা একটু ব্যালেন্স হয়, তাই জন্য এটা অ্যাড করা। চিনিটা অ্যাড করে আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে চিনিটাকে মিশিয়ে নেব এবং ঝোলটাকে আরও 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। আরও 2 মিনিট তেল ঝালটা ফুটিয়ে নেওয়ার পরে আমি আবারও ফিরে এলাম। সবশেষে আমি অ্যাড করলাম 2 গোটা কাঁচা লঙ্কা, এতে ফ্লেভারটা ভালো আসে, এবং 2 টেবিলস্পুন পরিমাণ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এই সবশেষে কাঁচা সর্ষের তেল এবং কাঁচা লঙ্কার ফ্লেভারটাই কিন্তু তেল ঝালের বৈশিষ্ট্য, তাই আপনারা যে কোনো মাছের তেল ঝালই যখন রান্না করবেন তখন অবশ্যই কিন্তু একদম শেষে এই কাঁচা লঙ্কা এবং কাঁচা সর্ষের তেল দিতে ভুলবেন না। কাঁচা লঙ্কা এবং কাঁচা সর্ষের তেল দেওয়ার পর আমরা গ্যাসটাকে অফ করে দিলাম এবং 2-3 মিনিটের একটা স্ট্যান্ডিং টাইম দিলাম। 3 মিনিটের একটা স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে দেখুন আমি ফিরে এসেছি, আমাদের পাবদা মাছের তেল ঝাল কিন্তু একেবারে রেডি। গরম গরম পাবদা মাছের তেল ঝাল গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, সবাই খুব ভালো খাবে। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, যদি বাড়িতে ট্রাই করেন তাহলে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। আর ভিডিও লিঙ্কটা সবার সাথে শেয়ার করার অনুরোধ রাখলাম। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন এবং চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে। টিল দেন, বাই।